وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله আল্লাহ তবরক তালার অসংখ্য অগণিত হামদ সানা তারিফাত ও শুকরিয়া যে আল্লাহ তবরক তালা আমাদেরকে সুস্থ রেখে দীন ও ইমানের সাথে সালাতুল জুমা আদায় করার জন্যে এই আত্তাকওয়া জামে মসজিদ সহি আকিদার মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে জুমার খুতবায় যে বিষয়ে আলোচনার সিদ্ধান্ত হয়েছে সেটি হল কোরআন হাদিসের অপব্যাখ্যার স্বরূপ। এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি হল ইসলামের জন্য, মুসলমানদের জন্য, কোরআন এবং সুন্নার জন্য মারাত্মক একটি ব্যাধি, বলা যেতে পারে এটা দুরারোগ্য ব্যাধি। এই ব্যাধি খুব জটিল এবং কঠিন। কারণ কি? কারণ মুসলমানরা এমন অবস্থার মধ্যে চলতেছে যে তারা টেরও পাচ্ছে না যে এইটা ব্যাধি, অথচ ইসলামের জন্য, মুসলমানদের জন্য এটা ক্যান্সার, যক্ষা, যে কোনো কঠিন রোগের চাইতো মারাত্মক, এবং মুসলমান জাতির এখন এই রোগে আক্রান্ত। কোরআন সুন্নার যদি অপব্যাখ্যা করেন তাহলে ইসলাম শেষ, ইসলাম ধ্বংস, ইসলামের কিছুই খুঁজে পাওয়া যাবে না, আর মুসলমানও ধ্বংস, মুসলমানদেরও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মুসলমান বলতে, মুসলিম বলতে আসল মুসলিম, প্রকৃত মুসলিম, যারা আল্লাহর দৃষ্টিতে যারা মুসলিম, কোরআনের দৃষ্টিতে মুসলিম। কারণ আপনি যখন কোরআন হাদিসের অপব্যাখ্যা করবেন তখন এই অপব্যাখ্যা করার মাধ্যমে আপনি যে কোনো মডেলের, যে কোনো
চেহারা সুরতের ইসলাম জন্ম দিতে পারে না। আপনি ইসলামের অনেক সংস্করণ বের করতে পারবেন, আর মুসলমানদের মধ্যে দলাদলির শেষ থাকবে না। অনেকগুলো মুসলমানদের দলাদলি বা মুসলমানদের এই যে অপব্যাখ্যার কারণে তারা যে জটিল সমস্যার মধ্যে পড়েছে সেটাও অনুভব করে না। অথচ আমরা বাস্তবে কি দেখতেছি, কোরআন হাদিসের অপব্যাখ্যা থেকে শুরু হয়েছে ইসলামের দুর্বলতা, মুসলমানদের দুর্বলতা শুরু হয়েছে, মুসলমানদের বিভক্তি শুরু হয়েছে, দলাদলি শুরু হয়েছে। অপব্যাখ্যা অনেক সময় দেখা যায় যে কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করলে এবং সহি হাদিসকে অপব্যাখ্যা করলে ও আর কোরআন থাকে না, ও আর হাদিস বা সহি হাদিসও থাকে না। কোরআনের যদি আপনি সঠিক ব্যাখ্যা না গ্রহণ করেন, সঠিক ব্যাখ্যার আবার মূলনীতি আছে, সঠিক ব্যাখ্যা আপনি কোথায় পাবেন, সঠিক ব্যাখ্যার উৎস আমাদের জানতে হবে। সঠিক ব্যাখ্যা হল সহজ, যিনি কোরআন নাজিল করেছেন তিনি যে ব্যাখ্যা করবেন, এটা সহজ ব্যাখ্যা না? অথবা যার কাছে কোরআন নাজিল হয়েছে তিনি যে ব্যাখ্যা করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআন নাজিল হয় নাই, উনি কি কোরআন ব্যাখ্যা করেননি? সেই ব্যাখ্যা কোথায়? এই ব্যাখ্যাগুলো কারা শুনত, এই তাফসির কারা শুনত? আমরা শুনেছি সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম সরাসরি নবীর থেকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ তারা শুনত। আমরা তো জানি যে আল্লাহ রাসূলের সুন্নাহ বা হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, এবং এটা হলো দ্বিতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা এবং বিশুদ্ধ ব্যাখ্যা তাফসির। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে কোরআন বুঝাইতেন তারা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের আমল আপনি যদি অনুসরণ করেন তাহলে এটাকে বলা হবে সঠিক ব্যাখ্যা। তারপরে সাহাবায়ে কেরাম তো ওনাদের কোনো ছাত্র নাই, ওনাদের ছাত্র কারা? তাবেঈগণ। তাবেঈদের থেকে যদি আমরা কোরআন হাদিসের ব্যাখ্যা মানি তাহলে এটা হলো সঠিক ব্যাখ্যা। মানে আগেই আমরা তো অপব্যাখ্যা বুঝবো না যতক্ষণ পর্যন্ত সঠিক ব্যাখ্যার আমরা সন্ধান না পাব। তো তাবেঈগণ, তারপরে তাবে তাবেঈগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনটা যুগের কথা বলছেন, এরপরে চতুর্থ কোনো যুগ উনি বলেননি। কে বলছেন? খায়রুন নাস করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। শ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষ, খায়রুন নাস করনি আমার যুগের মানুষ। রসুলের যুগে কি ছিল? নবী ছিল, সাহাবী ছিল। নবী আর সাহাবী হলো রসুলের যুগের মানুষ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর শুধু সাহাবায়ে কেরাম থাকলেন। এরপরে সাহাবায়ে কেরামের পরের জেনারেশন, সাহাবায়ে কেরাম যাদেরকে তালিম দিলেন, কোরআনের ব্যাখ্যা শোনালেন, রসুলের ব্যাখ্যা শোনালেন, তারা হলো তাবেঈগণ। তাবেঈগণ যাদেরকে ব্যাখ্যা শুনাইলেন কোরআন এবং হাদিসে তারা হল আতবাউত তাবেঈন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
অতঃপর পরবর্তী যুগের লোকেরা, এই তিনটা যুগ আল্লাহর রাসূল উল্লেখ করেছেন। এরপরে চতুর্থ যুগ আর উল্লেখ করেননি। তার অর্থ কি? কিয়ামত কাল পর্যন্ত যত যুগ আসবে সবাই এই তিনটা যুগকে ফলো করবে, এই তিনটা যুগের মানুষকে তারা অনুসরণ করবে। কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে খবরদার, নিজে পণ্ডিতি করে কোরআন হাদিস বুঝতে চেষ্টা করবেন না, ধ্বংস হয়ে যাবেন। অথচ আমাদের দেশে এখন এই দাওয়াতটা খুব জোরালো হচ্ছে, মা নিজে বুঝেন, নিজে বুঝতে হবে, বৈজ্ঞানিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক যুগের ব্যাখ্যা, যান্ত্রিক যুগের ব্যাখ্যা, সাহাবি তাবি নবীর যুগ, সাহাবি তাবি সবার সাথে সম্পর্ক ছিন্ন করার একটা দল বের হয়েছে। মানে প্রায় মুসলমানদের অবস্থা এরকম। শুধু আপনি মক্কা মদিনাতে শুনবেন এই এই সিরিয়ালগুলো, এই সিরিয়ালগুলো এখন মক্কা মদিনাতে শোনা যায়, বাংলাদেশে ভারতবর্ষে শোনা যায় না। হঠাৎ মঠাৎ দুই একজন বক্তার মুখ থেকে শোনা যাবে, এটি হলো খাঁটি বক্তব্য। কোরআন হাদিস বুঝতে হলে অবশ্যই আল্লাহর কাছ থেকে বুঝতে হবে, তারপরে রাসূলের কাছ থেকে বুঝতে হবে, তারপরে সাহাবীদের কাছ থেকে বুঝতে হবে, তারপর তাবেঈদের থেকে বুঝতে হবে, তারপর তাবে তাবেঈনগণ থেকে বুঝতে হবে। আর কোরআনের হাদিস এই চারটা সিরিয়ালের পর আরেকটা বিষয় আছে, সেটা হলো কেরাত বিদ্যা। কেরাত বিদ্যা একটা জিনিস আছে, সাত কেরাতে কোরআন নাজিল হয়েছে। আপনি কোরআনের যখন সঠিক ব্যাখ্যার চিন্তা করবেন তখন এই সাত কেরাতেরও হিসাব করতে হবে। সাত কেরাত, আমাদের দেশে তো সাত কেরাত পড়াই হয় না, সাত কেরাতের কোনো মাদ্রাসাই নেই, ইউনিভার্সিটি তো সাত কেরাত পড়া হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, উনজিলাল কুরআন আলা সাবাতি আহরফিন, কোরআন নাজিল করা হয়েছে সাত হরফে, মা মানে সাত ভাষায়। তখনকার যুগে আরবদের মধ্যে সাতটা ভাষায় কোরআন নাজিল হয়েছে। ভাষা বলতে সবই আরবি, কিন্তু কিছু আঞ্চলিক অঞ্চল ভেদে আরবি ভাষার কিছুটা পার্থক্য ছিল, তো সেই পার্থক্যটাও ধর্তব্য। এবং এই সাত কেরাতের মধ্যে বেশ কিছু পার্থক্য আমরা জানতে পারি কারীদের কাছ থেকে, আরবের কারীদের কেরাত শুনলে এগুলো বোঝা যায়। আমাদের আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম তখন প্রথম দিকে গিয়ে আওলাই যাইত, তিনি কি পড়তেছে এরকম কেন, পরে জানলাম যে এগুলো এখানে মদিনা ইউনিভার্সিটিতে সাত কেরাতেরই কারী আছে, সাত কেরাতেরই অনুসারী আছে। এই জন্য দেখা যায় এক এক দিন এক এক কেরাত শোনা যায় মদিনা ইউনিভার্সিটির মসজিদে। হ্যাঁ, এক এক দিন এক এক কেরাত শোনা যাবে, কারণ ওখানে নির্দিষ্ট ইমাম নাই, তো ছাত্ররাই সালাত পড়ায়, আজান দেয় নির্দিষ্ট ব্যক্তি, কিন্তু ইমামতি করে যে যে ইমামতি করতে ইচ্ছা করবে সেই সামনে যেয়ে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, মুসল্লার পাশে দাঁড়িয়ে থাকবে, সে চাইলে ইমামতি করতে পারে। এই জন্য সব কেরাত শোনা যায়। গোটা কাদিয়ানিরা বিভ্রান্ত হয়ে গেছে এই যে কেরাত বিদ্যার যে একটা গুরুত্ব আছে, কোরআনের তাফসির বুঝার ক্ষেত্রে যে কেরাত বিদ্যার একটা যে ভূমিকা আছে এটা কাদিয়ানি সম্প্রদায়ের কেউ বুঝে নাই, যার জন্য পুরো সম্প্রদায়টা এই পয়েন্টেই গুমরা হয়ে গেছে। তাদেরকে যদিও বলা হচ্ছে, তাদেরকে দলিল দেওয়া হচ্ছে কি, ওমা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষ ব্যক্তির পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং শেষ নবী, খাতামুন নবী। আমরা তো সোজা অর্থ করে দিলাম শেষ নবী, খাতাম, কিন্তু আসলে এটা একটা কেরাত। এটা এশিয়া মহাদেশে এই কেরাতটা প্রসিদ্ধ। এই কেরাতকে বলা হয় কেরাত আস, হাফস আন আসেন, কেরাতে হাফস বলা হয় এটাকে। কেরাতে হাফসের মধ্যে কি পাওয়া যায়? খাতামান নবীন। কিন্তু খাতাম শব্দের অর্থ শেষ নয়। আরেকটা কেরাত আছে, এটা হলো ছয় কেরাতের মধ্যে পাওয়া যায়, কিন্তু এটা আমাদের এশিয়া মহাদেশে প্রসিদ্ধ নয়। কোনটা কেরাত প্রসিদ্ধ? আর কাদিনীর জন্ম কোথায়? ভারতে না? যদি ওই কেরাতের দেশে জন্ম হইতো, এগুলো বিভিন্ন ধরনের দেশে আছে, মাগরিব, মরক্কো, সিরিয়া, এইসব দেশে, জর্ডান, এগুলো দেশে আছে, কিন্তু আমাদের ভারতবর্ষ এশিয়ার মধ্যে হলো খাতামান নবীন, এটা চালু আছে। আর বাকি ছয় কেরাতে আছে খাতিমান নবীন। খাতিমান নবীনের অর্থ হলো সমাপ্ত ঘোষণাকারী, খাতাম না। ওই এই যে আরেকটা যে কেরাত আছে ছয় কেরাত, এই ছয় কেরাতের উপরে ভিত্তি করে তাফসিরে লেখা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী। কিন্তু খাতাম শব্দের অর্থ যদি আপনি হুবহু ডিকশনারিতে যান, তাহলে কি হবে দেখবেন যে খাতামের অর্থ শেষ না, খাতামের অর্থ হলো আংটি। আংটি দিয়ে কি শেষ বোঝা যায়? আমি আংটি পরে আছি, এটা কি শেষ বোঝা গেল? খাতাম অর্থ হলো সৌন্দর্য, খাতাম অর্থ হলো শ্রেষ্ঠ, খাতাম অর্থ হলো সিল, মোহর মেরে দেওয়া। এই চারটা অর্থ ডিকশনারিতে পাওয়া যায়। এখন তারা এই আয়াত থাকা সত্ত্বেও তারা বলে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী, তারা কি বলে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ দিয়ে কি শেষ বোঝায়? ডিকশনারি, ডিকশনারিও একটা হলো গুমরাহির কারণ, পথভ্রষ্টতার কারণ, অপব্যাখ্যা, অপব্যাখ্যার একটা সূত্র উৎস ডিকশনারি, বুঝছেন না? না, সবসময় আপনি ডিকশনারি নির্ভর হইতে পারবেন না। ডিকশনারি আপনি দেখবেন আর সাথে সাথে কি দেখতে হবে? নবুয়তি অর্থ। ডিকশনারি অর্থ নবুয়তি অর্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ডিকশনারির অর্থ জানতেন না, আবিধানিক অর্থ রসুল জানতেন না। এগুলো মহাপণ্ডিত মহাপণ্ডিতেরা জানে, কিন্তু আবিধানিক অর্থটা রসুল কখনো আয়ত্ত করেন, উনি পড়তে পারেন, ওনার অনেকে ডিকশনারি পড়তেন। আরবরা যা বুঝে এটা হলো ডিকশনারি, ভাষাগত অর্থ। আর নবী কোন অর্থ জানতেন? নবুয়তি অর্থ। নবী কি অর্থ জানতেন? নবুয়তি অর্থ। এই জন্য যারা নবুয়তি অর্থের প্রয়োজন অনুভব করবে না, ডিকশনারি যথেষ্ট, তাদের ভাগ্যে গোমরাহি নিশ্চিত, নিশ্চিত, নিশ্চিত। তাদের গোমরাহি ঠেকানোর আর কেউ নেই। আল্লাহু আকবার। ওরা বুঝে, ওরা বলছে আমি তো আরবি আরবি বুঝ পেয়ে গেছি, এই যে ডিকশনারি। বলা যেতে পারে তাহলে আপনি ডিকশনারিতে সহায়তা নেবেন। দশটা অর্থ পাওয়া গেল ডিকশনারি, এবার আপনার কি করতে হবে? দশটাই অর্থ যদি নেন তাহলে দশ দল হয়ে যাবে, দশ মত হয়ে যাবে। আপনি এখন ডিকশনারি পড়ার পর খুঁজবেন নবুয়তি অর্থের সাথে কোন অর্থটা মিলতেছে, নবুয়তি অর্থের সাথে কোন অর্থ মিলে। এই সব এই পরিভাষারই তো আমাদের দেশে অপরিচিত, নবুয়তি অর্থ আর ডিকশনারি অর্থ। হ্যাঁ, ডিকশনারিওয়ালা নবী নয়, ডিকশনারিওয়ালা মুসলমানও নাও হইতে পারে, ও হয়তো একজন হিন্দু হইতে পারে, ডিকশনারি লেখক একজন খ্রিস্টান হইতে পারে, একজন বিধর্মী হইতে পারে, ও ভাষাগত দিক বুঝে,
ও অনেকগুলো অর্থ আপনাকে এনে দিবে। আরবি ভাষায় এই শব্দের অনেকগুলো অর্থ, যেমন বললাম না খাতাম, এই জন্য তো তারা খুব খুশি কাদিয়ানিরে যে তোমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা মির্জা গোলাম আহমদকে নবী মানো না, তোমরা তো আরবি বুঝো না। আরবি বুঝি না মানে কি, আমরা ডিকশনারির ডিকশনারিতে যে অর্থগুলো আসলো এগুলো বুঝি না, এগুলো বোঝার দরকার নাই, মানে বুঝলেই তোমরা। আমরা নবুয়তির অর্থ গ্রহণ করি। নবুয়তির অর্থ কি? নবুয়তির অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন অসংখ্য হাদিস। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির একটা বাংলায় বই আছে নবুয়তে মুহাম্মদি, নবুয়তে মুহাম্মদি একটা বই আছে, এখানে প্রায় 100 উপরে দলিল আনা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আল্লাহু আকবার। দুই একটা হাদিস তো আপনাদের শোনা আছে, খুতবার মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, আর সালাত সালাম নাজিল হোক সেই নবীর উপরে যার পরে আর কোন নবী নাই। বুঝেছেন না? সহি হাদিসের মধ্যে পাওয়া যায় অসংখ্য সহি হাদিস, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী আনতা বিমানজিলাতি হারুন মিন মূসা মিন্নি, আলী তোমার উদাহরণটা তোমার তুলনাটা আমার সাথে হারুনের মতো, মূসার সাথে হারুনের মতো যেমন তুলনা ছিল। হারুন মূসার সঙ্গী সাথী সাথী ছিল এবং দোয়া করে উনি সঙ্গী হিসেবে নিয়েছিলেন হারুনকে, এবং তাকে নবুয়ত দিতে বলেছিলেন, আল্লাহ নবুয়তও দিয়েছিলেন। যদিও তুমি আমার কাছে হারুনের মতোই, মুসার হারুনের মতো, কিন্তু মুসার হারুন নবী ছিল আর তুমি নবী না, কারণ কি, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, এই জন্য শুধু তুমি আমার সাথী, তুমি আমার সঙ্গী, কিন্তু তুমি নবী না, লা নাবিয়্যা বা'দি। এটা কি নবুয়তি অর্থ না? নবুয়তি অর্থ কি ডিকশনারি পাওয়া যাবে? নবুয়তি অর্থ খুঁজতে হবে সহি বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনু মাজা, যেটা হয়তো ডিকশনারি ওয়ালা জানেও না, ডিকশনারি ওয়ালা জানেও না, শুধু ডিকশনারির উপরে নির্ভর করলে গুমরাহি নিশ্চিত। এই গুমরাহির মধ্যে এখন কাদিয়ানিরে তো পড়েছে, হ্যাঁ, বর্তমান যুগে কোরআনই একটা দল আছে না, ওরা কিন্তু বাহাদুর। কিসের বাহাদুর জানেন? ডিকশনারির বাহাদুর, ডিকশনারিতে আছে, ডিকশনারিতে, ডিকশনারি থেকে কোরআন হাদিস বোঝার চেষ্টা করা মানে কি, গুমরাহির খনি পেয়ে যাওয়া, গুমরাহির খনি পেয়ে গেছে, শেষ। বোঝা গেছে? নবুয়তি অর্থ তালাশ না করা, আর তারা তাদেরকে তাদের ইবলিস ডিকশনারি পড়তে 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 তাদের মধ্যে এমন একটা ভাব এসে গেছে যে নবীর দরকারই নেই, নাউজুবিল্লাহ, নবীর অর্থ খুঁজব কেন, সাহাবীর অর্থ খুঁজব কেন, আমার কাছে ডিকশনারি আছে কত বড় বড় সুন্দর সুন্দর ডিকশনারি, বাংলায় আছে, ইংরেজিতে আছে, আরবি টু আরবি আছে, কিসের আর দরকার? হ্যাঁ, আর কোরআন হাদিস, কোরআনের ক্ষেত্রে এখন তারা উন্মুক্ত, খুশি হয়ে গেছে। সেই যুগে ডিকশনারি ছিল না, খালি হাদিস ছিল, এখন তো ডিকশনারি। তাহলে ওদের নবীকে, ওরাও একটা নবী মানতেছে, ডিকশনারি লেখককে নবী মানে। আপনি ডিকশনারি লিখলেন, আপনিও একজন নবী, কোরআনীদের নবী হয়ে গেলেন। তাকে অর্থ জানাইতে পারলেই হলো, শুধু নবুয়তি অর্থ থেকে তারা বঞ্চিত, বাকি ডিকশনারি ভিত্তিক তাদের চলতেছে আন্দোলন, ডিকশনারি বাহাদুরিটা তাদের ডিকশনারি দিয়ে, হ্যাঁ, অমুক শব্দের এই অর্থ। তাহলে অবশ্যই আমাদেরকে
নবতী অর্থ জানতে হবে। পরিভাষাটা বুঝতে পেরেছেন? বর্তমান যুগে এই পরিভাষাটা মুখস্ত করে নেওয়া দরকার, কঠিন ভাবে মুখস্ত করা হবে। আজকে হয়তো নতুন সবক হইল, ডিকশনারি অর্থ নবতী অর্থ। শুধু যারা ডিকশনারি অর্থ গ্রহণ করবে তাদেরকে গুমরাহী থেকে বাঁচানোর আর কোন উপায় নাই, তারা অটোমেটিকলি গুমরা হবে। গুমরা এমন ভাবে গুমরা হবে তাদের বোঝারও কায়দা নাই। আমরা কি করব? ডিকশনারি অর্থ যদি আমাদের জানার প্রয়োজন পড়ে তাহলে আমরা সেই অর্থগুলো জানার পর এই অর্থগুলোকে অর্থগুলোর ফয়সালা করার জন্য 10 অর্থ পড়লাম, কোন অর্থ নিব? এবার নবুয়তি অর্থ খুঁজব। নবুয়তি অর্থ নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি অর্থ বলে জাননি। সাহাবায়ে কেরাম কেন নবুয়তি অর্থ খুঁজতেন? সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটা ছিল আরবি ভাষার পরিপক্কতার যুগ, আরবি ভাষার পরিপক্কতার যুগ। ভাষার বাহাদুরি চলত, সাহিত্যের বাহাদুরি চলত সেই সময়। যে যত আরবি সাহিত্যে পারদর্শী সে তত বাহাদুর, সে তত সম্মানের পাত্র, তাকে তত সম্মান করা হতো, মর্যাদা দেওয়া হতো। আর এমন এক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে উপস্থিত, সব সাহিত্যওয়ালারা মাথা ঘুরে গেল। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখনো তো কোনো সাহিত্য চর্চায় তাকে উপস্থিত হতে দেখা যায় নাই, তার কোনো সাহিত্যের ক্ষেত্রে অবদান নাই, সে একটা কবিতাও বানাই নাই, কবিতা পড়তেও জানে না, আর হঠাৎ করে কি বলা শুরু করলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সাহিত্য গ্রন্থ আল্লাহর রসুলকে দিয়ে পাঠাইলেন, সব পরাজিত হয়ে গেল। আল্লাহু আকবার! সব সাহিত্যের বাবারা পরাস্ত হয়ে গেল, মাথা ঘুরে গেল যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই এটা তার বানানো না, এই যে বলতেছে নবী হইছি আল্লাহ তাকে দিছে, অবশ্যই এটা আল্লাহরই দেওয়া। আল্লাহু আকবার! এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জ অনেকগুলো কয়েক ধাপে তো চ্যালেঞ্জ করা হয়েছে কোরআন, কোরআনের মতো একটা কোরআন তোমরা নিয়ে আসো যদি পারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাতিল প্রমাণ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একটা কিতাব, এরকম এই মানের একটা সাহিত্য নিয়ে আসো, লাজওয়াব। তারপরে তাদেরকে বলা হলো যে 10টা সূরা নিয়ে আসো, কোরআনের মতো 10টা সূরা তোমরা যদি পারো নিয়ে আসো। ব্যর্থ। তারপরে শেষ বলা হলো যে না, 10টা সূরার দরকার নাই, একটি মাত্র সূরা, একটি সূরা নিয়ে আসো এই কোরআনের মতো উচ্চাঙ্গের সাহিত্য বিশিষ্ট, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো, তার ব্যাপারে সন্দেহ সংশয় পোষণ করো। একটি সূরাও আনতে পারে নাই। পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একেবারে কোরআন সম্পর্কে বলে দিয়েছেন যে আজকে থেকে যদি জিন ইনসান সবাই একত্রিত হয়ে কোরআনের মতো একটা গ্রন্থ আনতে চায় পারবে না। জিন ইনসান সবাই মিলে একত্র হয়ে যদি একজন আরেকজনকে সহযোগিতা করে তারপরও সম্ভব না। আল্লাহু আকবার! এই হলো কোরআন, এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আসা, আর এই কোরআনের অর্থ তাফসিরও আল্লাহ শিখাইছেন। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে পাওয়া যায়, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আপনার কাছে যে কোনো জটিল প্রশ্ন নিয়ে আসুক, এই প্রশ্নের সঠিক জবাব, এই জটিল সমস্যার সমাধান আপনাকে আমি জানিয়ে দেব। আল্লাহু আকবার! আর কি বললেন? ওয়া আহসানা তাফসীরা। এই গ্রন্থের, আমি যে গ্রন্থ তোমার উপরে নাজিল করেছি
এই গ্রন্থের আমি শ্রেষ্ঠ তাফসিরও তোমাকে জানিয়ে দিব। আল্লাহু আকবার। তাহলে তাফসির, সঠিক তাফসিরের আমরা উৎস পাইলাম, সঠিক ব্যাখ্যার উৎস পাইলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের যারা শিষ্য তাবেঈগণ, তাবে তাবেঈগণ, তারা এই তাফসির অনুসরণ করতেন, সঠিক ব্যাখ্যার অনুসরণ করতেন। কিন্তু এর পরে দেখা গেল কিছু কিছু রসুলের যুগ থেকে, এর মানে সাহাবিদের যুগেই শুরু হয়ে গেছিল বেঠিক ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যার পাশাপাশি বেঠিক ব্যাখ্যা। বেঠিক ব্যাখ্যা কে করলো সর্বপ্রথম? সর্বপ্রথম বেঠিক ব্যাখ্যা করে মুসলমানদেরকে বিভক্ত করলো আবদুল্লাহ বিন সাবা আল ইয়াহুদি। এই নামটা খুব মুখস্থ রাখবেন, আবদুল্লাহ বিন সাবা আল ইয়াহুদি। এর নামের শেষে ইহুদি লাগানো। এই লোকটা সর্বপ্রথম ইসলাম ধর্মে অপব্যাখ্যা শুরু করল, কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা। আর অপব্যাখ্যার, অপব্যাখ্যাকে শক্তিশালী করার জন্য জন্ম নিয়েছে জাল হাদিস। জাল হাদিস হলো অপব্যাখ্যার সমর্থক, আর সহি হাদিস হলো সঠিক ব্যাখ্যার সমর্থক। সঠিক ব্যাখ্যা যেটা, ওইটা আপনি পেয়ে যাবেন কোথায়? সহি হাদিসে পেয়ে যাবেন। এই জন্য একটা বাতিল হাদিস আপনারা জেনে রাখবেন, এই বাতিল হাদিসটাকে চিহ্নিত করে রাখবেন। সেটা কি? বাতিল হাদিসে বলা হয়েছে ইরিদুল আহাদিসা আলা কিতাবিল্লাহ, তোমরা নবীর হাদিসগুলোকে আল্লাহর কিতাবের উপরে কি করো? সমর্পণ করো, কিতাবের, আল্লাহর কিতাবের কাছে নিয়ে আসো। ফামা ওয়াফাকা, ওয়াফাকাল কিতাব, যেই হাদিসগুলো কিতাবুল্লাহর সাথে মিলবে, ফাখুযুহা, সেগুলোকে তোমরা গ্রহণ করো। ওয়ামা খালাফাহু ফাতরুকু, আর কিতাবুল্লাহর সাথে যেই হাদিসগুলো মিলবে না সেগুলো ত্যাগ করো, ছেড়ে দাও। হ্যাঁ, এই হাদিস হলো খারেজিদের বানানো হাদিস। খারেজিরা খুব কম হাদিস বানাইছে, বুঝছেন? শিয়ারা হাদিস বানানোর ক্ষেত্রে পটু, কিন্তু খারেজিরা তেমন হাদিস বানায় না। খারেজি মানে কি? খারেজিদের কাছে তো গুনাহ করাই হলো কুফরি, গুনাহ করবে না তো নবীর নামে হাদিস বানানো, এটা গুনাহ না? মিথ্যা, মিথ্যারোপ করা, এই জন্য তারা মিথ্যারোপ করত না। মুসল্লিরা আপনারা পিছনে যারা এসেছেন, জায়গা হচ্ছে না, তারা সামনের দিকে এসে যান কষ্ট করে। তাহলে এই হাদিসটাই হলো জাল, আর এই হাদিসের উপরে বর্তমান যুগে এই যে আহলে কোরআন বলে, আহলে কোরআন, আমি কি বলি? আহলে কুফরান। এদেরকে আহলে কোরআন বলা যাবে না, কি বলবেন? আহলে কুফরান। আহলে কোরআন তো সাহাবিদেরকে বলা হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকে আহলে কোরআন বলছে। যারা হাদিসকে অস্বীকার করে, যারা রসুলের ব্যাখ্যা, সঠিক কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যার ধার ধারে না, যারা জাল হাদিস 100% জাল হাদিসের মাধ্যমে, জাল হাদিস তো দুই প্রকার, একটা হলো নবীর নামে জাল হাদিস, নবীর সাথে সম্পর্কিত জাল হাদিস, আর একটা হলো নিজের মুখ দিয়ে বের করা জাল হাদিস, নিজের বানানো জাল হাদিস। আমার বানানো জাল হাদিসের দাম বেশি, হ্যাঁ, নাকি নবীর নামে বানানো জাল হাদিসের দাম বেশি? নবীর নামে বানানো জাল হাদিসের দাম বেশি, যদিও কোনোটারই ভিত্তি নাই, কোনোটাই আমল করা যাবে না। কিন্তু একজন যদি কিয়ামতের দিন বলে যে আল্লাহ আমি বুঝি নাই, দেখছিলাম একটা বইয়ের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমিয়েছেন, তারপরে আমি আমল করেছি, সেদিন একটা অজুহাত, আমি আর বুঝি নাই, কোনো আলেম আমাকে বুঝাই নাই যে এটা জাল হাদিস, আমি যে সতর্ক হব, তো এইটা আমি তো বুঝি নাই, তো কি সতর্ক হব?
আল্লাহ মাফ করতে পারে। আর যদি বলে যে আল্লাহ এইটা হলো সজল রোশনের হাদিস, সজল রোশনের ব্যাখ্যা থেকে আমি এটা নিয়েছি, এটা মুরাদবি নামজাদের কাছ থেকে আমি নিয়েছিলাম এই ব্যাখ্যাটা, হবে? হ্যাঁ, তাহলে দুইটা জাল হাদিসের মধ্যে পার্থক্য আছে। এই জাল হাদিস দিয়ে বেঁচে যেতেও পারে, কিন্তু যখন এই জাল হাদিস বলবে তখন আর বাঁচার কায়দা নেই। যে কি নবী তোর, এই যে এই লোক কি তোর নবী? নাউজুবিল্লাহ। বোঝা গেছে? জাল হাদিসেরও একটা সীমা আছে, জাল হাদিসেরও একটা কোয়ালিটি আছে। নবীর নামে জাল হাদিস সেটাও তো নাজায়েয হারাম, সেটাও হত্যাযোগ্য অপরাধ। তাহলে এই যে মিস্টারদের যে বানানো জাল হাদিসগুলো, তারা কোরআনের ব্যাখ্যায় যা বলে সকাল থেকে একেবারে রাত ১২টা পর্যন্ত সব জাল হাদিস, সকাল থেকে শুরু করে ঘুমানোর পূর্ব, ঘুম থেকে উঠার পর আবার ঘুম যাওয়া পর্যন্ত যা বলে সেগুলো কি নবীর জাল হাদিস বলে নাকি? ওটা মানুষের জাল হাদিস, ওই আহলে কুফরানের জাল হাদিস। বোঝা গেছে? হাদিস মানে বানি না, এটা কার মুখ দিয়ে বের হয়েছে? হ্যাঁ, এই জন্য। বোঝা গেছে? তাহলে জাল হাদিস হলো অপব্যাখ্যার সমর্থক, শক্তি গ্রহণ করে। জাল ব্যাখ্যা কোথা থেকে শক্তি গ্রহণ করে? জাল হাদিস থেকে। আর সঠিক ব্যাখ্যার পক্ষে কি থাকে? সহিহ হাদিস থাকে। তাহলে বোঝা গেল যে আপনি যদি অপব্যাখ্যা রোধ করতে চান তাহলে জাল হাদিসের জাল জুইফ হাদিস আমল করবেন না, এই সিদ্ধান্ত নিতে হবে। নবীর নামে বানানো জাল হাদিসেরও কানাকড়িও মূল্য দেওয়া যাবে না। আর এদেরটা তো আহলে কুফরানদের হাদিসের তো কানাকড়ি কেন, তাকে কঠিনভাবে ঘৃণা করে বর্জন করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। আলহামদুলিল্লাহ, এই যে জাল হাদিস, জাল হাদিসের কারণে দেখা যাচ্ছে রসুলের যুগে কি হয়ে গেল, সাহাবায়ে কেরাম প্রথমে উসমানের যুগেই তো দুই ভাগ হয়ে গেল। আবদুল্লাহ বিন সাবাল ইহুদি ফিতনার ইমাম হয়ে আসলো, ফিতনার ইমাম। সহিহ বুখারীতে আছে উসমান রাদিয়াল্লাহু আনহু ছিল ইমাম ও আম্মা, আর এ হলো ইমাম ও ফিতনা। ফিতনার ইমাম ছিল আবদুল্লাহ বিন সাবাল ইহুদি। সে হজের মৌসুমে যখন মদিনা খালি, যুবকেরা অথবা পরিণত বয়সের মানুষরা হজে চলে গেছে, আবদুল্লাহ বিন সাবাল ইহুদি ৬,০০০ এই আহলে ফিতনা, ফিতনা ফিতনাকারীদেরকে নিয়ে মদিনায় ঢুকলো। দেখছেন কি সুযোগটা? ৬,০০০, তাতে বলা হয়েছে ২,০০০ ছিল মিশর থেকে, ২,০০০ হলো কুফার থেকে, কুফা বাসরা থেকে, বা ৩,০০০ কুফা বাসরা থেকে ৩,০০০, আর সিরিয়ার থেকে ১,০০০, কত হলো? ৬,০০০ ফিতনাকারীকে নিয়ে ঢুকলো একসাথে, দিয়ে মসজিদে নববীতে হুড় হুড় করে ঢুকে ওসমান রদিয়াল্লাহু আনহু নিষিদ্ধ, ইমামতি নিষিদ্ধ করে দিল। ওসমান রদিয়াল্লাহুকে বাড়িতে ঘেরাও করলো, অবরুদ্ধ করলো। এরপর ওয়াজ চলতে থাকলো, ওয়াজ এই ৬,০০০কে ওয়াজ করে, ওয়াজ করে করে কি বুঝাইল যে ওসমান রদিয়াল্লাহু আনহু উনি খলিফা হওয়ার উপযুক্ত নয়, উনি খলিফা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন, এই এই তার অন্যায়, আমাদের দেশে এই অন্যায়গুলো মুখস্থ করে। কোথায় মুখস্থ করে? ইসলামের ইতিহাসের নামে উসমান রাদিয়াল্লাহু আনহু কি কি অন্যায় করেছিল, আর এই অন্যায়গুলো কে চিহ্নিত করেছিল? আবদুল্লাহ বিন সাবা আল ইহুদি, ইহুদি চিহ্নিত করলো, আর মুসলমান মুখস্থ করে। আমি নিজেও মুখস্থ করছিলাম, খুবই ঘৃণা লাগছিল ঢাকা ইউনিভার্সিটি যখন পড়তাম। ইসলামের ইতিহাস, সি 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 সি, এর নাম ঢাকা ইউনিভার্সিটি। আবদুল্লাহ বিন সাবা আল ইহুদি এবং শিয়াদের ইতিহাস, শিয়াদের ইতিহাস পড়াইতেছে।
আব্দুল্লাহ বিন সামাল ইহুদির যত জাল হাদিস, যত অপব্যাখ্যা, সব গ্রহণ করেছে শিয়ারা। আর এটা আমাদের দেশের সুন্নি দেশে সুন্নি মুসলমানরা, ঢাকা ইউনিভার্সিটি নাকি সর্বোচ্চ বিদ্যাপীঠ, মূর্খদের জায়গা, ইসলামের নামে মূর্খদের জায়গা, এটা অজ্ঞ মূর্খদের জায়গা। আমি নিজে পড়েছি ভাই, তার বলতে পারবো না, আমি সেই ইউনিভার্সিটির ছাত্র হয়ে এই এই বাজে কথাগুলো মুখস্থ করেছি, নাউজুবিল্লাহ। অথচ তার উদ্দেশ্য কি ছিল? ছদ্ম, যেহেতু যুদ্ধে পারা যাচ্ছে না, সব যুদ্ধে মুসলমানরাই জয়ী হইতেছে, এখন মুসলমানদের সাথে কুফরি পরিচয় নিয়ে, ইহুদি পরিচয় নিয়ে, কাফের পরিচয় নিয়ে যুদ্ধ করতে গেলে আর লাভ নাই, পরাজিত হইতে হবে, নিহত হইতে হবে, মানে জান হারাইতে হবে, জীবন হারাইতে হবে, দেশ হারাইতে হবে, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য ছদ্ম মুসলমান, নামের শেষে কি পাইলেন? শুরুর দিকে কত সুন্দর কথা, আব্দুল্লাহ, আব্দুল্লাহ শ্রেষ্ঠ নাম, আর শেষের দিকে ইহুদি। ইয়েমেন দেশের একজন বেশ্যা মহিলার যারও সন্তান হল আব্দুল্লাহ বিন সাবা ইহুদি। আমার কাছে এর জীবনী গ্রন্থ আছে, এরকম মোটা। কি জীবনী গ্রন্থের নাম হলো আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি, শাবাহুন মুখিফ, ভয়ঙ্কর এক ফিগারের নাম হলো আব্দুল্লাহ বিন সাবা ইহুদি। কি শাবাহুন মুখিফ, তার ইতিহাস নাউজুবিল্লাহ। এ হলো এর সর্বপ্রথম কি বের করলো, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরো নবী আসবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কি বলে আলী হচ্ছেন, আলী হচ্ছে কি নবী, আলী নবী। আবার ও যখন একটা দল গঠন করতে পারলো, তখন বলছে নবী না, মোহাম্মদ আলী রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহ, আলীকে আল্লাহ বানাই দিল। তো ইহুদি বুঝাই যাচ্ছে না, তার এই এই দলের নাম, যে যেই দল আকিদা পোষণ করত আলী আল্লাহ, সেই দলের নাম হলো ফিরকা সাবাইয়া, সাবাই দল। শিয়াদের সবচেয়ে জঘন্য দল হলো সাবাই দল, আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি। এবং সে দলের লোকদেরকে বুঝিয়ে সন্তুষ্ট করে দিল যে আলী আল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু একদিন ভাষণ দিতেছেন, আর ভাষণ দেওয়ার সময় সে কি বলছে, আন্তা আন্তা, বলছে আপনি আপনি। আলী রাজন বলছে এই আন্তা আন্তা বলে কি বুঝাইতেছ, আপনি আপনি মানে? তখন বলতেছে আন্তা ইলাহুনা, আপনি আমাদের ইলাহ মাবুদ, নাউজুবিল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তার যে ইয়ে ছিল, প্রধান বডিগার্ড, তার নাম হলো কম্বর, কম্বরকে বলল যে যতজনের মুখ দিয়ে আন্তা ইলাহুনা, আলী তুমি আপনি আমাদের ইলাহ মাবুদ, এগুলোকে চিহ্নিত করো, আর এদেরকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করার ব্যবস্থা করো। আল্লাহু আকবার, জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হলো, আগুন, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে জ্যান্ত তাদেরকে হত্যা করা হলো। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলীকে বললেন যে এটা কাজ ভুল হয়ে গেল, পুড়িয়ে হত্যা করাটা জায়েজ হয় নাই, কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে লা ইউআযযিবু বিন্নারি ইল্লা রাব্বুন্নার, আগুন দ্বারা আগুনের রব ছাড়া কেউ আর শাস্তি দেওয়ার রাইট রাখে না, জায়েজ নয়। কিন্তু আপনি আগুন দিয়ে হত্যা করলেন কেন? আপনি অন্য কিছু, তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করতেন, ছুরি দিয়ে জবাই করে হত্যা করতেন, সেটা ছিল, কিন্তু আপনি পুড়িয়ে হত্যা করলেন কেন? তখন এই কথা শুনে এই আকীদা যারা অবশিষ্ট ছিল, যারা বেঁচে ছিল, এরা তো প্রচার করা শুরু করলো, এই যে আমরা আমাদের আকীদা ঠিক আছে কিনা বুঝো, যে আলী যে ইলাহ, আলী যে মাবুদ, বোঝা গেল? এই জন্যই তো উনি পুড়িয়ে হত্যা করলেন, আল্লাহ নাকি, আল্লাহ পুড়িয়ে হত্যা করার মালিক, ও তো পুড়িয়ে হত্যা করছে,
অতএব উনি আমাদের মাবুদ। নাউজুবিল্লাহ। অতিরঞ্জনের মধ্য দিয়ে তার, সে তো এটাই চাইছিল, আবদুল্লাহ বিন সাবা ইহুদি, সে ইসলাম ধর্মের ছদ্ম মুসলিম, সেজে সে যা চাইছিল এগুলো তো হচ্ছে। তারপরে সিফিনের যুদ্ধ লাগাইল, জামালের যুদ্ধ লাগাইল, এই লোকটাকে আমরা চিনি না, খালি জামালের যুদ্ধ বুঝি আর সিফিনের যুদ্ধ বুঝি, কিন্তু এই জামালের যুদ্ধ আর সিফিনের যুদ্ধের ব্যবস্থা কে করলো, নেপথ্য নায়কটা কে ছিল? আবদুল্লাহ বিন সাবা আল ইহুদি। এই লোকটাকে আমরা নামও জানি না, এ কি প্রচার করলো? এক দলকে বানাইলো যে তোমরা আলীকে ইলাহ মানো, আর এক দল তৈরি করলো, সেই দলের হলো, সেই দলকে বলছে যে হলো আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন ওসি। ওসি, ওসি মানে ওসিয়ত প্রাপ্ত খলিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উনি নবী ঠিক আছে, কিন্তু উনার পরে খলিফা হওয়ার একমাত্র হকদার অধিকারী হলো আলী এবং আলীর বংশের লোকেরা, পর্যায়ক্রমে হাসান হোসেন, হ্যাঁ, মোহাম্মদ হানিফা ইত্যাদি, হানাফিয়া ইত্যাদি, একবারে 10-12 জন ইমাম। 12 জন ইমামের পরে কোনো সিরিয়াল আছে? এর আগে কোনো সিরিয়াল নেই। আচ্ছা, তাহলে আবু বকর কেন হইল, ওমর কেন হইল, ওসমান কেন হইল? হ্যাঁ, এরা কেন হইল? এই জন্যই তো তারা কাফের মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন কি হইল, শিয়া হয়ে গেল আলাদা না? এই শিয়াদের আমরা এখনো, শিয়াদের দ্বারা আমরা বিপদে আছি, গুমরাহির মধ্যে, এরা আমাদেরকে গুমরাহির মধ্যে ফেলেই চলেছে। আমাদের জন্য এই ফোড়ার মতো অবস্থা, সর্বপ্রথম বিপদজনক আকিদা নিয়ে আসলো এরা। কোনটা আকিদা আপনি কম বলবেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ বানাইলো, আলী রাদিয়াল্লাহু আনহুকে ওয়াসি বানাইলো, এইভাবে চলতেছে শিয়াদের গুমরাহি, শিয়াদের। তাহলে কি হলো, অপব্যাখ্যা থেকে, এবং অপব্যাখ্যা শুধু তাই না, কোরআন, কোরআন হলো 90 পারা, বুঝেন? তাহলে কোরআনের কি ব্যাখ্যা করলো, কোরআনের কি ব্যাখ্যা দিল যে কোরআন হয়ে গেল 90 পারা? নাউজুবিল্লাহ, 90 পারা কোরআন, 17,000 আয়াত। কিছুদিন আগে মুজাফফর বিন মহসেন একটা সুরা প্রচার করছিল, সুরাতুল ফুরুজ, ফুরুজ, আর বেদাতি মলমিগুলো মনে করছে এটা সুরা বুরুজের কথা বলতেছে। সুরা বুরুজ হলো, সুরা ফুরুজ হলো জাল কোরআন। সুরা ফুরুজ শুধু জাল কোরআন নাকি, 60 পারা জাল কোরআন। ও তো একটা সুরার কথা বলেছে, 60 পারা কোরআন হলো জাল। এই আবদুল্লাহ বিন সাবা আল ইহুদি এই ধ্যান ধারণা, কিন্তু কোরআন কেউ দেখে নাই এ পর্যন্ত। সেই 60 পারা কোরআন কল্পনার জগতে রয়ে গেছে, খালি এটাকে নিয়ে নাটক সাজানো চলতেছে। এখন শিয়া সুন্নিদের মধ্যে বড় ধরনের একটা পার্থক্য হলো এই কোরআন। এই কোরআনকে নিয়ে তারা এখন সুন্নিদের সাথে মতবিরোধ। এই কোরআনটা গেল কোথায়? এই কোরআনকে, এই 60 পারা কোরআন ধ্বংস করেছে আবু বকর, ওমর, ওসমান, নাউজুবিল্লাহ। কেন তারা ধ্বংস করলো? এই 60 পারা কোরআনের মধ্যে আলীর বংশের 12 জন যে খলিফা হবে, তাদের সন্তান সন্ততি, তাদের পরিবার পরিজনের, যে প্রত্যেকের নামে সুরা ছিল, সুরা আলী, সুরা হাসান, সুরা হোসেন, সুরা শুধু মোহাম্মদ আছে নাকি, সুরা নূহ এগুলো আছে, সব সন্তানের নামে সুরা ছিল। সুরাতুল বিলায়া, আলী রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী ওলি হওয়ার, পরবর্তী দায়িত্বশীল হওয়ার একটা আলাদা সুরা ছিল, সেটা নাই, 60 পারা কোরআন নাই। আর এই কোরআনগুলো কে কে উদ্ধার করলো? আবু বকর, ওমর, ওসমান, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য তো তাদের ব্যাপারে কড়া ফতোয়া, আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু কাফের না, পৃথিবীর মধ্যে সব
সবচেয়ে বড় কাফের। আপনি ওই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, হ্যাঁ, এদের মধ্যে আপনি বড় কাফের খুঁজে পাবেন না। বড় কাফেরদের সিরিয়াল করতে হলে হিন্দুরা কি সাতপাড়া কোরআন খাইছে নাকি? ওদের দৃষ্টিতে যে হিন্দু কোন বিধর্মীরাই তো খাই নাই, কে খাইছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাইছে, ওমর রাদিয়াল্লাহু আনহু খাইছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই জন্য তাদের কাছে সিরিয়াল হলো সবচেয়ে বড় কাফের হলো আবু বকর পৃথিবীর মধ্যে, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে হলো আয়েশা, তারপরে হলো হাফসা, তারপরে হলো উম্মে কুলসুম, তারপরে হলো কি বলে রোকাইয়া, জাইনাব ইত্যাদি। শুধু ফাতেমাকে তারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের মধ্যে ফাতেমাকে শুধু তারা মুসলমান মনে করে, বাকি সব কাফের, নাউজুবিল্লাহ। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাফের, আপনি বড় কাফের খুঁজতে গেলে কখনো হিন্দুতে খুঁজতে যাবেন না, নাহলে বড় কাফের খুঁজে পাবেন না আপনি। কোনো বৌদ্ধ ধর্মে খুঁজতে গেলেও পাবেন না, কোনো ইহুদি ধর্মে, নাসারা, খ্রিস্টান ধর্মে খুঁজলেও পাবেন না, পাবেন না এদের এখানে, নাউজুবিল্লাহ। সে হাদিস বানিয়ে নিল কি, লিকুল্লি নাবিয়িন ওয়াসিয়্যুন ওয়া ওয়াসিয়্যু মুহাম্মাদিন আলিয়্যুন, প্রত্যেক নবীরই ওসিয়ত প্রাপ্ত খলিফা ছিল, আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত প্রাপ্ত খলিফা হলো আলী। এই জন্য তারা আজানের মধ্যে, একামতের মধ্যে, কালেমার মধ্যে আলীর নাম ঢুকেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে শেষ হবে না, কালেমা এখানে শেষ না, আলিয়ুন ওয়ালিউল্লাহ, আলিয়ুন খলিফাতুল্লাহ, আলিয়ুন ওয়াসিউল্লাহ। আর মুসলমান হওয়ার জন্য আপনি শুধু এতটুক পড়লে হবে না, বলতে হবে মুসলমান হওয়ার কালেমার সাথে, বলতে হবে যে এই কথাগুলো বলার পর বলতে হবে যে লায়নাতুল্লাহ আলা আবি বকর, লায়ন আবরাও আবরাও, আমি আবু বকর থেকে সম্পর্ক ছিন্ন করতেছি, আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, ওমরের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আমি ওসমানের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আমি আয়েশা হাফসার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আর আমি ঘোষণা দিচ্ছি তারা সবাই জাহান্নামের কীট। এবার আপনি মুসলমান হয়ে গেলেন। শিয়াদের, শিয়ারা মুসলমান বানায় এইসব কথা বলে, কোথার থেকে জন্ম হলো? আবদুল্লাহ বিন সাবাল ইহুদি কি বানিয়ে গেল, বুঝা গেছে? আলহামদুলিল্লাহ, এই অপব্যাখ্যার চলতেছে, সিরিয়াল চলছে, অপব্যাখ্যারই সিরিয়াল চলতেছে। তরিকা, যত তরিকা হয়েছে সব অপব্যাখ্যার ফসল। বাংলাদেশে তরিকা হয়েছে না, মাজহাব, মাজহাবিয়াত কায়েম হয়েছে, মাজহাব, মাজহাব, মাজহাবি গোড়ামি তৈরি হয়েছে অপব্যাখ্যা থেকে, দেওবন্দি তৈরি হয়েছে অপব্যাখ্যা থেকে, বেরেলভি তৈরি হয়েছে অপব্যাখ্যা থেকে, এই যে রবিউল আউয়ালকে নিয়ে মাতামাতি তৈরি হয়েছে অপব্যাখ্যাকে কেন্দ্র করে, ব্যাখ্যা নাই বললেই চলে। বর্তমান বাংলাদেশে যদি আমরা তুলনা করতে যাই, প্রায় 90% মুসলমান কোরআন এবং হাদিসের ব্যাখ্যা মানে না। কি মানে? অপব্যাখ্যা মানে। আপনি ব্যাখ্যা মানার এলাকা যদি আপনি জানতে চান, তাহলে মক্কা এবং মদিনা তারা ব্যাখ্যা মানে, মক্কা মদিনার মুসলমান ব্যাখ্যা মানে, আর আমাদের ভারতবর্ষের মুসলমানরা অপব্যাখ্যা মানে, 90%-এর উপরে মুসলমান অপব্যাখ্যা মানে। এই যে রবিউল আউয়াল মাস, অপব্যাখ্যার খেলা, অপব্যাখ্যার খেলা, কি অপব্যাখ্যা হবে? রবিউল আউয়াল মাস আসছে, কয় তারিখ আজকে? আজকে 3 তারিখ, অপব্যাখ্যার শুরু হয়ে গেছে। ঈদ এ মিলাদুন্নবী, মিলাদ, এটা কোথার থেকে আসছে জানেন? অপব্যাখ্যা থেকে জন্ম। তারা যে দলিলগুলো দেয় এগুলো আপনাদেরকে জানতে হবে,
সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত তাদের দলিল। ঈদে মিলাদুন্নবী যে পালন করতে হবে, তারপরে সিরিয়াল কি, এসব আয়াত থেকে কি বোঝা যায়? 81 নম্বর আয়াত, 164 নম্বর আয়াত, সূরা ইউনুসের 57 নম্বর আয়াত, সূরা আহজাবের 58 নম্বর আয়াত, এগুলো সব ঈদে মিলাদুন্নবী আর মিলাদের আয়াত। এগুলো মিলাদের আয়াত, বুঝছেন না? এগুলো কি মিলাদের আয়াত? মিলাদের আয়াত কিনা আপনারা শোনা শুরু করেন আজকে থেকে। সুন্নি জামাত আছে না আমাদের দেশে, এরা সুন্নি না, এরা হলো জাল সুন্নি, জাল সুন্নি, অপব্যাখ্যার সুন্নি, এরা জাল জাল হাদিসের সুন্নি, এরা হলো কোরআনের বিকৃতি থেকে জন্ম নেওয়া সুন্নি। বুঝা গেছে? কি বলতেছে যে আল্লাহ, তাদের এই আয়াতগুলো থেকে তারা কি বুঝছে জানেন? তারা বুঝছে আল্লাহ মিলাদ পড়ে, ফেরেশতারা মিলাদ পড়ে, সমস্ত নবীরা মিলাদ পড়ে, হ্যাঁ, নামাজে মিলাদ, আজানে মিলাদ, একামতে মিলাদ, মিলাদ আর মিলাদ, এমন ব্যাখ্যা, এমন অপব্যাখ্যা করে যে মিলাদ ছাড়া আর পৃথিবীতে কিছুই নাই। তারপর ফজিলত বলে মিলাদ, নবীজির মিলাদ হলো নামাজের চেয়েও শ্রেষ্ঠ, ইমানের চেয়েও শ্রেষ্ঠ, মক্কা মদিনার চেয়েও শ্রেষ্ঠ, যে কোনো ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ। মিলাদের দাম এত বেশি কারণ কি, নবীর জন্ম না হলে তো এগুলো কিছুই হইতো না, ব্যাস এক কথা। এগুলো কি ব্যাখ্যা? শয়তানি ব্যাখ্যা, ইবলিসি ব্যাখ্যা, শয়তানি ব্যাখ্যা আর ইবলিসি ব্যাখ্যা। এগুলো কোরআনকে নাপাক করার ব্যাখ্যা, কোরআন নাপাক করার ব্যাখ্যা এগুলো। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদদিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরানা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এটা কিসের আয়াত জানেন? এটা মিলাদ পড়ার আয়াত। সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ যে মিলাদ পড়ছেন, সমস্ত নবী মানে ঈসা থেকে শুরু, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবীকে নিয়ে আল্লাহ মিলাদ পড়ছেন, সেই আয়াত এটা। কাতালাহুমুল্লাহ, দাম্মারাহুমুল্লাহ, মাজ্জাকাহুমুল্লাহ, আওহাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, আল্লাহ তাদের থেকে এই কোরআনের, কোরআনের ইজ্জত আল্লাহ রক্ষা করুক, কোরআনকে হেফাজত করুক। এটা নাকি, এই আয়াতটা হলো সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, হলো আল্লাহ তবরক তাআলা সমস্ত নবীদেরকে একত্র করে নবীর নামে মিলাদ করছেন, এর ব্যাখ্যা। এটা হলো কুফরি ব্যাখ্যা, এটা হলো মুরতাদ হওয়ার ব্যাখ্যা, এটা হলো, এটা হলো হত্যাযোগ্য ব্যাখ্যা, কোরআনকে অপবিত্র করার ব্যাখ্যা। এই কোরআন তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া উচিত, কোরআন তাদের হাতে দেখলে কোরআন ছিনিয়ে নেওয়া উচিত তাদের কাছ, ওদের কাছ থেকে কোরআনকে নাপাক করে ওরা। তাফসীর ইবনে কাসীরে পড়ে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব বলেছেন, আর এটা কি কি বলছে, মিলাদ পড়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার মিলাদ পড়ার দলিল হবে এটা। বুঝছেন অপব্যাখ্যা? আমি আর কত বলবো, এগুলো বিস্তারিত বলার উপায় নাই। তারপরে এটা হলো আল্লাহ মিলাদ পড়ছেন তার দলিল।
আর নামাজে মিলাদ, মানে রসুলের নাম যেখানেই আছে সেটাই মিলাদ। নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল সাল্লামের জন্ম, জন্ম না হইলে নবী হইতেন উনি, জন্মি জন্ম হওয়ার পর 40 বছর গেছে তারপরে উনি নবী হয়েছে। ওনার জন্ম, ওনার বয়স, ওনার দুনিয়াতে জীবনযাপন, ওনার মৃত্যুবরণ, মৃত্যুর সময় ওনার সাকারাত, মৌত, মৌতের ঘটনা সব আমাদের কাছে আছে হাদিসের কিতাবে। আর তারা তো বলে নবী মরেই নাই, নবী মরে নাই, হায়াতুন নবী।